আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সকলেই ভালো আছেন। যারা বর্তমান সময়ে অল্প বাজেটের ভিতর একটি একতলা বাড়ি করতে চাচ্ছেন তাদের জন্য এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হবে। আপনারা যারা একেবারে 5-6 লক্ষ টাকার ভিতর একটি একতলা বাড়ি করতে চাচ্ছেন তারা এই ভিডিওটি দেখতে পারেন। এখানে যে বাড়িটি আপনি দেখতে পাচ্ছেন এখানে গাঁথনির উপর ছাদ দেওয়ার জন্য খরচ হয়েছে 6.5 লক্ষ টাকা। তো বর্তমান সময়ে কিভাবে আপনি 6,50,000 টাকার ভিতর একটি একতলা বাড়ির কাজ করতে পারবেন এবং এখানে কতটুকু জায়গার উপরে করা হয়েছে, বাড়িটির ভিতর কী কী রয়েছে, এই সকল বিস্তারিত বিষয় আপনি জানতে পারবেন। তো আগে আপনি ডিজাইনটি দেখুন, আপনার কাছে যদি ভালো লাগে বা আপনার বাজেট যদি 5-7 লক্ষ টাকা হয়, আপনি চাচ্ছেন একটি একতলা বাড়ির কাজ করতে, তাহলে এই ভিডিওটি আপনার জন্য। ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং আপনার মূল্যবান মতামতটি আমাদেরকে কমেন্ট বক্সে জানাবেন। তো ভিউয়ার্স, এই যে বাড়িটি, এই বাড়িটির ভিতর আপনি পাচ্ছেন 3টা বেডরুম, 1টি ড্রয়িং কাম ডাইনিং রুম, 1টি রয়েছে বাথরুম। এবং এটি সাধারণত একটি গ্রামের বাড়ি যেভাবে হয়ে থাকে ঠিক সেভাবেই নির্মিত হয়েছে। আপনিও যদি ডিজাইনটি পছন্দ করেন বা আপনারও যদি ভালো লাগে তাহলে আপনিও করে নিতে পারবেন এরকম একটি বাড়ি। তো এই বাড়িটি করার জন্য দৈর্ঘ্যের দিকে জায়গার প্রয়োজন হয়েছে 30 ফিট এবং প্রস্থের দিকে জায়গার প্রয়োজন হয়েছে 25 ফিট। সামনের এই যে পোর্চের ডিজাইনটা দেখছেন এটি বাদে, তো এটা যদি আমরা স্কোয়ার ফিটে হিসাব করি তাহলে আসে 750 স্কোয়ার ফিট জায়গা এবং শতকে হিসাব করলে আসে 1 শতক 72 পয়েন্ট জমি, কাঠায় হিসাব করলে আসবে 1 কাঠা 04 পয়েন্ট জমি। তো অল্প জায়গার ভিতর কিভাবে আপনি কম খরচের বাড়ি করতে পারবেন এই সকল ধারণা আপনি এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন। এখানে বাড়িটি করার জন্য সম্পূর্ণ ব্রিক ফাউন্ডেশনের ব্যবহার করা হয়েছে। তো আপনিও যদি চান সেক্ষেত্রে আপনার বাড়িটি এভাবে ব্রিক ফাউন্ডেশন দিয়ে করতে পারেন। এটি আমরা যে স্থানে রয়েছি সেই স্থানের রেটটি আপনাদেরকে জানানো হয়েছে এবং আপনার স্থান ও জায়গা বেঁধে খরচ কিছুটা কম বেশি হতে পারে। আপনি কোথায় কি করা হয়েছে এবং কিভাবে কি পরিবর্তন করে আপনি আপনার বাড়ির কাজটি করতে পারবেন এটা জানতে পারবেন এই ভিডিওটি দেখার মাধ্যমে। তো আপনাদেরকে জানাবো এই বাড়ির ফাউন্ডেশনটি কিভাবে নেওয়া হয়েছে এবং আপনি কিভাবে নিতে পারবেন এরকম একটি ফাউন্ডেশন খুবই অল্প খরচের ভিতর। তো এখানে ব্রিক ফাউন্ডেশনের জন্য প্রথমে একটা 20 ইঞ্চি ইটের গাঁথুনি করা হয়েছে, এরপর 20 ইঞ্চি একটা ঢালাই দেওয়া হয়েছে যেটা রড বেঁধে মই বাঁধন দিয়ে ঢালাইটা দেওয়া হয়েছে এবং এরপর একটা 15 ইঞ্চি ইটের গাঁথুনি দেওয়া হয়েছে। তারপর ফ্লোর বা বিট লেভেল পর্যন্ত যে গাঁথুনি থাকে এই সকল গাঁথুনিগুলো দেওয়া হয়েছে 10 ইঞ্চি। সামনের যে প্লারগুলো আপনারা দেখতে পেয়েছেন ব্রিকের কিছু প্লার যেগুলো 10 ইঞ্চি বাই 20 ইঞ্চি দেওয়া হয়েছে, আর সাইডে পজিশন অনুযায়ী 10 ইঞ্চি বাই 10 ইঞ্চি দেওয়া হয়েছে এবং লিন্টনের জন্য 10 মিলি রড বা 10 মিলি রড ইউজ করা হয়েছে 3 পিচ করে, আর যে চুরিটা দেওয়া হয়েছে চুরির জন্য ব্যবহার করা হয়েছে 8 মিলি রড বা এখানে যত ফল স্ল্যাব সানসেট সব জায়গায় 8 মিলি রড ইউজ করা হয়েছে। এবং এখানে যে ছাদটি করা হয়েছে এই ছাদের ফ্লোর থেকে ছাদ পর্যন্ত আপনি কতটুকু উঁচু দিবেন এটা অনেকেরই প্রশ্ন থাকে, তো এটা 10 ফিট 3 ইঞ্চি আপনি দিতে পারেন। এবং এখানে ছাদে কোনো ভীম ব্যবহার করা হয়নি, এখানে ছাদে 10 মিলি রডের মাধ্যমে 7টি 4 ইঞ্চি ঢালাই দেওয়া হয়েছে। আপনি যদি 7টি 4 ইঞ্চি ঢালাই দেন তো এখানে কিছু ডিফারেন্স হয়, অনেকেই অনেক কিছু বুঝতে পারে না বা অনেক কিছু এলোমেলো হয়ে যায় যার কারণে খরচের ডিফারেন্সটা অনেকটাই দেখা যায়। তো এখানে ভিডিওতে বলা বিষয়গুলো যদি আপনি খেয়াল করে থাকেন এবং বুঝে থাকেন তাহলে ইনশাআল্লাহ আপনি এই বাজেটের ভিতর আপনার বাড়িটি নির্মাণ করতে পারবেন। ভিউয়ার্স, আপনি যদি আমার এই ইউটিউব চ্যানেলে নতুন সদস্য হয়ে থাকেন তাহলে ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন। এতে করে এরকম কম বাজেটের ভিতর বর্তমান সময়ের আলোকে কিভাবে আপনি বাড়ি নির্মাণ করতে পারবেন বা কিভাবে কাজগুলো করা হয়ে থাকে এই সকল ধারণা আপনি এই চ্যানেলের মাধ্যমে পেয়ে যাবেন। তো এখানে দেখুন বাড়ির ফ্লোর প্ল্যানটি আমি আপনাদেরকে দেখাবো এবং জানানোর চেষ্টা করব কোথায় কিভাবে কি করা হয়েছে, আপনিও জানতে পারবেন বা আপনিও করতে পারবেন এভাবে আপনার বাড়ির কাজটি করতে যেভাবে আমি ভিডিওতে বলেছি যদি আপনি বিষয়গুলো একটু খেয়াল করেন।
এখানে ফ্লোর বা পোতা যেটাকে বলে এটার হাইট দেওয়া হয়েছে 2 ফিট। তো আপনি যদি এর থেকে বেশি দেন সেক্ষেত্রে কিন্তু খরচ কিছু কম বেশি হয়। তো এটা মেজর কোনো প্রবলেম নয়, আমি জাস্ট আপনাদের একটা আইডিয়া দিব শেষের দিকে। এখানে 6.5 লক্ষ টাকার মতো খরচ হয়েছে, কারণ এখানে কিছু মাল ম্যাটেরিয়ালস আগে থেকে কেনা ছিল। তো বর্তমান সময়ে যদি আপনি কিনে করেন সেক্ষেত্রে দেখা গেল আপনার সর্বোচ্চ 50,000 টাকা বেশি খরচ হতে পারে এতটুকু জায়গার উপরে এই বাড়িটা করার জন্য। তো ফিক্সড একটা আইডিয়া আপনি কত টাকায় কমপ্লিট করতে পারবেন এটাও জানতে পারবেন ফ্লোর প্ল্যানটি দেখার পর। তো ভিউয়ার্স চলুন আমরা আর কথা না বাড়িয়ে আজকের বাড়ির ফ্লোর প্ল্যানটি দেখবো। এবং ফ্লোর প্ল্যানটি দেখার পূর্বে আপনাদের কাছে একটি রিকোয়েস্ট, আপনারা পুরো ভিডিওটি সবসময় দেখবেন এবং দেখার চেষ্টা করবেন, তাতে করে আপনার মনের যত প্রশ্ন এবং ধারণা রয়েছে সব বিষয়গুলো এইসব ভিডিওর মাধ্যমে আপনি ক্লিয়ার হয়ে যেতে পারবেন, যাতে করে আপনার বাড়ি করার সময় কোনো প্রকারের দ্বিধাদ্বন্দ্বে না পড়তে হয়। তো ভাই, বাড়ি করতে গেলে অনেকেই আপনাকে অনেক ধরনের ধারণা দিবে বা অনেক আইডিয়া দিবে, যেগুলো আপনি যদি খেয়াল করতে যান তাহলে অনেক টাকা ব্যয়বহুল হবে বা খরচটা আপনারই বেশি হবে আলটিমেটলি। তো চলুন আমরা ফ্লোর প্ল্যানটি দেখে নিই। ডিয়ার ভিউয়ার্স, আপনি যদি এখানে ফ্লোর প্ল্যানটি একটু খেয়াল করেন তাহলে এখানে অনেক বিষয় আছে যেগুলো আপনাকে বুঝতে হবে, বুঝলে আপনি আপনার বাড়ি নির্মাণের কাজটি করতে অনেক সুবিধা পাবেন। তো দেখুন, ফ্লোর প্ল্যানটি দৈর্ঘ্যের দিকে রয়েছে 30 ফিট এবং প্রস্থের দিকে রয়েছে 25 ফিট, যেটি আমরা স্কোয়ার ফিটে হিসাব করলে 750 স্কোয়ার ফিট জায়গা হবে এবং শতকে হিসাব করলে 172 পয়েন্ট জমি হবে। এবং এটা যদি আমরা কাঠায় হিসাব করি 1 কাঠা 0.4 জমি হবে এবং এখানে থাকবে একটি পোর্সের ডিজাইন, এটি দেওয়া হয়েছে 7 ফিট বাই 9 ফিট। আপনি চাইলে এটাকে ছোট বড় করে করতে পারবেন। এখানে রয়েছে একটি ড্রয়িং কাম ডাইনিং রুম, যেটি পাবেন 11 ফিট 9 ইঞ্চি বাই 16 ফিট 9 ইঞ্চি। এখানে রয়েছে একটি বেডরুম, যেটির এই দিকটা রয়েছে 12 ফিট, এদিকটা রয়েছে 11 ফিট 9 ইঞ্চি। এখানে রয়েছে একটি বেডরুম, যেটির এই দিকটা রয়েছে 12 ফিট, এদিকটা রয়েছে 12 ফিট। এদিকে একটি বেডরুম রয়েছে যেটার এই দিকটা 12 ফিট এবং এই দিকটা 12 ফিট। এখানে রয়েছে একটি বাথরুম যেটা 4 ফিট 4 ইঞ্চি বাই 7 ফিট। তো এভাবে আপনি যদি আপনার বাড়ির ফ্লোর প্ল্যানটি করেন সেক্ষেত্রে আপনাদের মনে একটা প্রশ্ন আসতে পারে, ভাই এখানে 3টা বেডরুম রয়েছে, এখানে বাথরুম রয়েছে, কিচেনটা কোথায়? তো সাধারণত গ্রামের বাড়িতে কিচেনগুলো ঘরের সঙ্গে অ্যাডজাস্ট থাকে না। তো আপনি যদি করতে চান এটারও উপায় রয়েছে, আপনি চাইলে এখানে এই রুমটাকে এখান থেকে কভার করে আপনি এখানে কিচেন এবং বাথরুম করতে পারবেন। তো এখানে সাধারণত বাড়ির বাহিরে করা হবে এবং এখানে দরজা রয়েছে, অনেকভাবে এটাকে পরিবর্তন করতে পারবেন। আপনি এই প্যাসেজটা বরাবর এখানে দিয়ে এটাকে ড্রয়িং রুম হিসেবে আপনি ইউজ করতে পারবেন এবং এখানে ড্রয়িং ডাইনিং ইউজ করে এরপর পিছনে কিচেন আপনি দিয়ে নিতে পারবেন। তো ভিউয়ার্স, এই ছিল আজকের মতো ভিডিও। এই বাড়িটি যদি আপনি কমপ্লিট করতে চান এই 750 স্কোয়ার ফিটের ভিতর তাহলে আনুমানিক আপনার খরচ 11 লক্ষ টাকার ভিতর ইনশাআল্লাহ কমপ্লিট হয়ে যাবে এই বাড়িটা।